হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমরা জানো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা 25, 26 এবং 27 জুলাই আর কিছুদিন আছে, কিন্তু অনেকে আমি দেখতে পাচ্ছি এবং অনেক ধরনের আমাকে মেসেজ আমার কাছে এসেছে যে অনেক শিক্ষার্থী যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওনি তারা হতাশায় ভুগছো, এবং অনেকে মনে করছো যে ভাই এই সময়ে আদৌ কি পড়ে আমি রাবিতে চান্স পাবো কিনা, বা আমার কি আবার পরীক্ষা দেওয়া ঠিক হবে কিনা। আসলে তাদের উদ্দেশ্য করেই, তাদেরকে ডেডিকেট করেই আজকের আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখতে থাকো। এখন আসি, ঢাকা বিশ্ববিদ্যালয় অবশ্যই বড় একটা প্ল্যাটফর্ম, তবে এটি কিন্তু বাংলাদেশের একমাত্র প্ল্যাটফর্ম না, ঠিক আছে? উচ্চশিক্ষার জন্য বাংলাদেশে কিন্তু আরও অনেকগুলো ইউনিভার্সিটি আছে। তোমরা জানো যে বাংলাদেশে বর্তমানে 46টি বিশ্ববিদ্যালয়ে কিন্তু শিক্ষা কার্যক্রম চলছে। তোমরা চাইলেই যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু পড়ার সুযোগটা লুফে নিতে পারো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবাই যদি পড়ার সুযোগ পেত তাহলে অন্য বিশ্ববিদ্যালয়গুলোর দরকার ছিল না, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যতগুলো সিট আছে সেই সিটির ক্যাপাসিটি অনুযায়ী কিন্তু শিক্ষার্থী তারা ভর্তি করাবে, এর বাইরে কিন্তু না। সো এখন যারা সেখানে চান্স পাওনি বা কোনো কারণে চান্স হয়নি, তাদেরকে আমি বলবো হতাশ হওয়ার কিছু নাই, সামনে আরও সুযোগ আছে, আরও অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে। সেই একটা বিশ্ববিদ্যালয়ে তোমার কিন্তু একটা সিটের দরকার, ওকে? তাহলে এখনও যারা পড়াশোনা বাদ দিয়ে শুধুমাত্র ঢাবিতে কেন হলো না এই টেনশন নিয়ে ভুগছো, আমি তাদেরকে বলবো টেনশন করার কোনো সুযোগ নেই, কোনো সময় নেই। সব কিছু মাথা থেকে রিমুভ করে জাস্ট বই নিয়ে পড়া শুরু করে দাও, কারণ তোমার জন্য ওয়েট করছে আরও অনেকগুলো বিশ্ববিদ্যালয়। মজার ব্যাপার হলো, তুমি চাইলেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা ভালো সাবজেক্ট নিয়ে পড়তে পারো, তুমি চাইলেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা ভালো সাবজেক্ট নিয়ে পড়তে পারো, তুমি চাইলেই গুচ্ছভুক্ত 22টি বিশ্ববিদ্যালয়ের যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্ট নিয়ে পড়তে পারো, সেই সুযোগটা তোমার কিন্তু আছে। সো এই সুযোগগুলো কোনোভাবেই মিস করা যাবে না, আর যারা এই সুযোগগুলো মিস করছে আমি তাদের বলবো দিন শেষে কিন্তু চান্স না পাওয়ার কারণে আরও বড় ধরনের হতাশা চলে আসবে। আমি মনে করি সুযোগ আছে, কাজে লাগাও। শুধুমাত্র একটা প্ল্যাটফর্মে নিজেকে অন্তর্ভুক্ত না করে ডাইভার্সিটি শুরু করে দাও, এবং পছন্দের সাবজেক্ট নিয়ে যাতে তুমি একটা ভালো একটা ইউনিভার্সিটিতে পড়তে পারো সেই জন্য এখন থেকেই ভালোভাবে পড়াশোনা শুরু করে দাও। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং মন দিয়ে পড়াশোনা করবা, মা বাবার স্বপ্নটাকে পূরণ করবা। আজকের মতো আমি মারুফ হাসান মিলু তোমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও পরের কোনো ভিডিওতে।